আমাকে এখন অবধি ওরকম কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি কখনোই। আর আমি যদি কখনো পড়তে হয়, মানে আমি পালিয়ে যাব না। ভালো সময় হোক বা খারাপ সময়, যে মানুষেরা এই দুটো সময়েই তার কাছের মানুষের পাশে থাকেন, তারাই কিন্তু আসল বন্ধু, এবং কথায় বলে তাদেরকেই কাছের মানুষ। তো রামপ্রসাদের জীবন এমন একজন মানুষকে আপনারা দেখছেন, তিনি অবশ্যই সর্বাণী, তাকে ছাড়া কিন্তু রামপ্রসাদ তার নিজের ভাবনায় নিয়ে ঠিকমতো এগোতে পারবেন না। এবং সেই সর্বাণী রয়েছে আমাদের কাছে, ছোট্ট সুশমিলি। এখন আর ছোট্ট যদিও নেই, আমি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। কেমন আছি সুশমিলি? আগে ভালো আছি, তুমি কেমন আছো? চলছে। তো যেটা বলছিলাম, এই যে গরম পড়েছে, প্রচুর সিনের চাপ চলছে, কেমন কাটছে সুশমিলির একটু শুনি। যেহেতু প্রচণ্ড গরম, তাই এই যে এত জুয়েলারি, তারপরে এই ভারী শাড়ি ক্যারি করাটা অনেকটা চাপের, কিন্তু চলে যাচ্ছে। প্রচণ্ড মানে এতটাই গরম যে আমি সিন করতে করতে আমরা এত ঘেমে যাই যে 50 বার আমাদের শর্ট কাটতে হচ্ছে। তো তবুও ক্যারি করছি, ইউনো, আমাকে ঘুমটা। হ্যাঁ, একদমই তাই। মানে আগে আমি সেটাই ভাবি যে আমরা না হয় হচ্ছে জাস্ট সিনেতে আমরা জাস্ট শুটিংয়ে ঘুমটা বা এরকম গয়না এরকম শাড়ি পরে কাজ করছে। আমি ভাবছি সেই মানুষগুলোর কথা যারা সত্যিকারের মানে আগেকার দিনে মানে কী করে এরকম ঘুমটা দিয়ে তারপরে গয়নাকাটি পরে এরকম শাড়ি পরে এরকম ভাবে কী করে চলতো, আমি মানে ভাবতে পারছি না, লাইক সারা দিন। একদমই তাই। যেটা আমরা দেখছিলাম যে জানিও যে এবার সর্বাণীও বোধহয় দীক্ষা নিতে চলেছে, তাই তো? দীক্ষা নিয়েও নিয়েছে, এই যে নিয়েছে অলরেডি। তারপরে আর মানে কি আসতে চলেছে, কি হতে চলেছে রামপ্রসাদ এবং সর্বাণীর জীবনে? রামপ্রসাদ এবং সর্বাণীর জীবনে নতুন পথ চলা শুরু হচ্ছে, আর সেই পথ খুবই কঠিন হতে চলেছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকেই আছে রামপ্রসাদের পরিবারে যারা সর্বাণীকে মেনে নিতে পারছে না, তারপর এ নিয়ে অনেক অশান্তি, অনেক মানে ঝামেলা হচ্ছে। তো এরকমভাবেই সর্বাণী আর রামপ্রসাদ এগিয়ে যাবে, কিন্তু যেহেতু মা কালীর সর্বাণী এবং রামপ্রসাদের পাশে আছে, তাই এই কঠিন পথ চলাটা হয়তো তারা সহজ অতিক্রম করতে পারবে। সর্বাণীকে আমরা যেটা দেখছি, যে কোনো খারাপ সিচুয়েশন ঠিক ফেস করে, এবং সেটা যারা জানেন মানে পড়েছেন তারাও জানেন, কিন্তু আমি জিজ্ঞাসা করবো যদি সুশমিলি হয়, কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যায় নাকি ফেস করে? কঠিন, আমাকে এখন অবধি ওরকম কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি কখনোই। আর আমি যদি কখনো পড়তে হয়, মানে আমি পালিয়ে যাব না, ওটাকে ফেস করার চেষ্টা করব, যতটা হ্যান্ডেল করা যায় করব, কিন্তু কখনো যেহেতু পড়তে হয়নি তাই আমি অতটা এক্সপিরিয়েন্সড নই সেই কারণে। একটু কি কথাবার্তা বাড়লো? আমরা জানি সুশমিলি এমনিতে খুব একটু চুপচাপ নিজের মধ্যে থাকে, বেড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এখন কথা বলছি আমি। কথা বল, আমি শুনছিলাম ক্রিকেট খেলা হয়, সেটা কি সুশমিলি যোগদান করে? সব্যসাচী টোপাশি অনেকে মিলে খেলে, এবং বলছি আমি চৈতা দি, তারপর সব্যসাচী, তারপরে এই যে বাচ্চা আছে না, বাচ্চাটা রামহরি, আমরা সবাই মিলে বিশ্বনাথ করছে, আমরা সবাই মিলে ক্রিকেট খেলি। তারপর চৈতা দি একটা স্মাইলি বল এনেছে, ওটা নিয়ে আমরা ক্যাচ ক্যাচ খেলি। তো এরকম হতে থাকে, খেলাধুলাও চলছে, অভিনয় চলছে, পড়াশোনাটা কি খবর একটু? হ্যাঁ, অবশ্যই, আমার পরের বছর মাধ্যমিক। তো মানে পরের বছর কি মানে মনে হচ্ছে না, এখন আমি মাধ্যমিক দিতে চলেছি। তো যখন আমরা অফকোর্স মানে এতদিন ধরে যেমন বই নিয়ে এসেছি, তেমনি এখনও বই, খাতা বই যা যাবতীয় যা তা আনতে মানে আনি, এবং আনতে তো হবে, বিকজ আমার কাছে পড়াশোনাটাও ততটাই ম্যাটার করে যতটা আমার কাছে অভিনয়টা ম্যাটার করে। তো যখন টাইম পাই তখন মেকআপ রুমে গিয়ে পড়ি, তারপরে যখন সিন করতে তখন তো ফ্লোরে এসে সিন করতেই হবে। কখনো কখনো আমি, হ্যাঁ একদমই তাই, মানে এক হাতে স্ক্রিপ্ট আরেক হাতে পড়াশোনার বই বলে না, ওরকম বিষয়টা এখন আমার কাছে। একদিন আমি একটা কী যেন হিস্ট্রি পড়ছিলাম, হ্যাঁ, এবার কী হয়েছে, পড়তে পড়তে হঠাৎ করে আমাদের যে কী যেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তিনি এসে বলছেন যে সর্বাণী এই নাও, এই সিনটা নিয়ে নাও, এটা ভালো করে পড়ে নিও, ঠিক আছে, তোমার কিন্তু কিছুক্ষণ বাদেই যাবে। আমি এরকম বইটা পড়তে পড়তে স্ক্রিপ্টটা দেখছি না, হিস্ট্রি আর স্ক্রিপ্ট দুটো না এরকম এরকম হয় না, মিক্সড হয়ে গেছে, লাইক ও গড, মানে এটা এখান থেকে ওটা এখান থেকে, মানে কী করবো, এরকম একটা মানে খুব অকওয়ার্ড একটা বিষয় হয়েছিল।
কতটা দায়িত্ব নিতে হচ্ছে বুঝতে পারছেন তো? খুব প্রচন্ড, বেশিক্ষণ নেবো না সময়। এই যে এতটা দায়িত্ব, এটা খুব প্রেশার মনে হয় মাঝে মাঝে, কারণ তুই তো ছোট, মানে এখন আরেকটু বন্ধু বান্ধব সঙ্গে খেলা এইগুলো দরকার। অবশ্য আমি, তুমি তো ভালো করেই জানো আমি অতটাও কথা বলি না, খুব চুপচাপ, যেহেতু মানে আমি পার্সোনালি একজন ইন্ট্রোভার্ট পার্সন, তো এখন তাও বলছি আমি সবার পাল্লায় পড়ে এখন তাও কথা বলি। তো আমার সেইভাবে ফ্রেন্ডস বলতে ছিল না, তো সেইভাবে আমার খেলাটা কখনোই হয়নি, আর এখন আছে, আমার অনেক ফ্রেন্ডসরাই আছে, বাট এই কারণে খেলা হয় না, কারণ এখন যেহেতু আমি ব্যস্ত সেই কারণে, এমনকি কথা বলার যে টাইমটুকু সেটাও আমি পাই না, কারণ এদিকে পড়া, এদিকে এই শুটিং, এদিকে ওই, সেদিকে সে, আবার বাড়িতে গিয়ে যে রেস্ট, সেই রেস্টটারও সেভাবে টাইমটা পাই না। তো খেলাধুলা বলতে হ্যাঁ, মানে মাঝে মধ্যে মনে হয় যদিও আমি একটু যদি আমার ফ্রেন্ডসদের সাথে খেলাধুলা করতে পারতাম, বা যদি আমিও যদি টাইম পেতাম ওদের সাথে গল্প করার, মানে ইউনো, মানে রোজ দিন যেহেতু বিজি, একটা স্কেডিউলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় সেই কারণ, তারপর আবার মাধ্যমিক, মানে পড়াশোনাটাও একটা খুব ইম্পর্টেন্ট এখন বিষয়, সবটা মিলিয়ে একটু চাপ ফিল হয়, বাট সবসময় নিজেকে মোটিভেট করি, সবসময় নিজেকে বলি ইয়েস সুস্মিলি ক্যান ডু ইট, তুমি পারবে করতে, সব কোনো কিছু ইম্পসিবল না তোমার কাছে, তুমি সবটা ওভারকাম করতে পারবে ভালোভাবে। নিজেই নিজেকে মোটিভেট করে, কিন্তু এত ঘামছে মেয়েটাকে আমি আর দাঁড় করিয়ে রাখবো না, শেষে কি বলবে, মানে একদম প্রচন্ড ঘামছে, শেষে কি গরম, এটা আমার ফেসে এখন বোঝা যাচ্ছে, মানে কি বলবো। শেষে আমি এটাই বলতে চাই, যেমন বলে এসেছি, যে আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সবার পাশে থাকুন, দেখতে থাকুন রামপ্রসাদ সোম থেকে রবি সন্ধ্যে 6টায় শুধুমাত্র স্টার জলসায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।